আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল দা শাকিল বক্স। যেটা আমি রিভিউ করেছিলাম তামানা এন্টারপ্রাইজে, একদম সীমিত দামে একটা টিভিএস আপনার 125 কার এঞ্জিন হাইড্রোলিক। তো রাইট নাও গাড়িটা সেল হয়ে গেল, এবং আমি কোথায় থেকে সেল হলো, কীভাবে সেল হলো সেই সম্পর্কে একটা আমি রিভিউ তুলে ধরছি। তো এলআই চাকার সেল পালা কন্ডিশনে গাড়িটা মোটামুটি ভালো আছে, অনলি 25,000 টাকা যে প্রাইজের আমি গাড়িটা 26,000 দিয়ে ছাড়ছিলাম, সেল হলো 25,000 টাকায়। তো গাড়িটা কোথা থেকে সেল হলো, কীভাবে দিল সেই বিষয়ে আপনাদের মাঝে একটা রিভিউ তুলে ধরছি, কারণ সরকারি গাড়িটা একটু দেখাই আপনাদের। কন্টিনিউ রিভিউ করে অনেকে ভয় করেন যে ভাই একটা গাড়ি পাবো কি পাবো না, অনেকে বলেন যে ভাই গাড়ি কন্ডিশন কেমন। তো গাড়িটা ঢাকার কাগজ, এবং এই যে এই ভাই রাতে তুলে দিছি গাড়িটা। কিভাবে নিলে তুমি, টেকা কি আগে দিছিলে? আচ্ছা, এখন কোথায় থেকে আসছো তুমি? আমি আসলাম পাবনা থেকে। পাবনা থেকে? আর এটা লোকেশন এটা কোথায় বলো তো দেখি? এটা হলো রাজশাহী জেলা কাটাখালি বাজার। কাটাখালি বাজার। আর এটা হলো আমার নিজ এরিয়া, মানে আমার নিজ জেলার যে এখানে আমি থাকি কাটাখালি বাজার। এখানে এসে ভাইরা গাড়ি নিয়ে গেল, এবং গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো হয়েছে। আসলে যে ইনি গাড়ির মালিক, সিনি হলো ইনি, ইনি হলো 1,000 টাকা বায়না দিয়ে রেখেছিল, আর আপনার হলো গাড়িটা উনি হলো বদবাকি এখন পেমেন্ট করে, বদবাকি যে 24,000 টাকা পেমেন্ট এখন করে দিয়ে গাড়িটা এখন নিয়ে চলে যাবে এবং কুরিয়ার করে নেবে। ভাই আপনি একটু বলেন ভালোভাবে, কোথা থেকে আসলেন এবং কত হাজার টাকা বায়না দিয়েছিলেন? গাড়িটা মূলত ভিডিও দেখে কালকে আমি হচ্ছে ইউটিউবে দেখছি, ভাইয়ের ইউটিউবে দেখে আজকে গাড়িটা আমি নিলাম আর কি। কালকে কি কোনো টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কালকে 1,000 বায়না দিছি যাতে গাড়িটা আমাকেই দেয়। আচ্ছা আচ্ছা, একটু পেপার সম্পর্কে বলেন যে পেপার কয়টা পেয়েছেন, পেপার কয়টা পেয়েছেন? পেপার অলকে পেপার পাইছি। আচ্ছা, পেপার তিনটা পেয়েছেন কিনা একটু ব্যাক করে দেখান। আসলে যে অ্যানালগ কাগজ, আর যেহেতু ওল্ড ভার্সনের টিভিএস মেট্রো, মেট্রো না টিভিএস 125, সো যেহেতু অ্যানালগ সেই ক্ষেত্রে হোম পেপার দিয়ে টোটালি হাউস যে কপিটা থাকে সেটা দিয়ে আপনার তিনটা কাগজই তিনটা পেয়েছেন। তো যারা রাইট নাও এই প্রাইজের ভিতরে বাইক নিতে চান অবশ্যই অবশ্যই, তবে আমি বলে দিই, আমি আগে বলেছিলাম প্রতিটা গাড়ির কিছুটা কাজ করে তবে এই গাড়িটার কাজের বলতে গেলে আমি যেটা দেখলাম এই যে এটা এটা একটু ভেঙে গেছে। তাছাড়া গাড়িটা সাউন্ড কি, মানে সাউন্ড বা স্টার্ট হচ্ছে বা চালিয়ে ঠিক সব কিছু কমপ্লিট আছে, গাড়ি যেমন দেখছি তার থেকে ভালোই পাইছি। আচ্ছা, সব কিছুই আছে। আসলে আমি ভিডিওতে আবারও আপনাদের একটা কথা বলে দিই যে যে কোনো সেকেন্ড হ্যান্ড বাইক নিয়ে আপনার 1-2 হাজার টাকা কিন্তু খরচ করাই লাগে। তো এই বাইকে আমি যেটা বললাম যে 1-2 হাজার টাকা খরচ করলে গাড়িটা একদম অলক হয়ে যাবে। তবে এঞ্জিনটা এটা কালার করছে, বাট এটাও কালার করছে, কিন্তু এঞ্জিনটা মোটামুটি কন্ডিশনে আছে কালার করার কারণে, যেহেতু এখন গাড়িটা ময়লা পড়ে আছে সে কারণে আরও ভালো লাগতো, কিন্তু যদি ময়লা তুলে ফেলাতো বা ধোয়ানো হতো। তো যাই হোক, আর সবচেয়ে মজাদার বিষয় এলআই চাকা এবং টায়ারটা একদম নতুন, একটা টায়ারের দামই 3,500 টাকার মতো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, চেষ্টা করলাম মাত্র 25,000 টাকায় একটা 125 টিভিএস ফুল কাগজের রিভিউ তুলে ধরা। তো পরবর্তীতে আবারও আরও কম প্রাইজের ভিতরে বাইক তুলে ধরবো, অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব নিয়ে। তো ভালো থাকবেন, ভালোর সাথে থাকবেন।